আজকে আমি সেই হাইকেনাসি নিয়ে লাইভ ট্রেডিং আপনাদেরকে দেখাবো। কাস্টমসে ক্লিক করব, আর হাই এখানে দেখুন একটা যে লাইন, এটা কারো টাকা দিয়ে কিছু করা লাগে না, কিছু করলো 2-3 একটা ক্যান্ডেল বাই, একটা ক্যান্ডেল সেল। আসলে কখন আপনি 15-1 এই ট্রেডগুলোকে বলা হয় সেল ক্যান্ডেল, তারপর আবার একটা বাই ক্যান্ডেল, তারপর আবার আমি আগে গত 2টা ভিডিওতে দেখিয়েছি হাইকেনাসিতে কিভাবে ট্রেড করতে হয় এবং কিভাবে হাইকেনাসি সেট আপ করতে হয় দেখিয়েছি। তো আজকে মার্কেট ওপেন হয়েছে ভোর 3টার দিকে, হাইকেনাসি ব্যবহার করে আমি কিভাবে ট্রেড করেছি তার একটা লাইভ ট্রেডিং আমি আপনাদেরকে শেয়ার করছি। তো আমি আমার মতো ট্রেড করেছি, আপনারা আপনাদের মতো করে ট্রেড করবেন, আপনাদের সাইকোলজিক্যাল বিষয়ের উপরে ডিপেন্ড করে আপনাদের সাইকোলজি যেরকম আপনারা ট্রেড করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই, কিভাবে আমি ট্রেড ওপেন করেছি তা আপনাদের সামনে শেয়ার করছি। আজকে সোমবার মার্কেট ওপেন হয়েছে, তো এখন থেকে বেশ কয়েক ঘন্টা আগে আমি ট্রেড ওপেন করে রেখেছি ভোরবেলা ফজরের নামাজের আগে 3টার সময় যখন মার্কেট ওপেন হয় তখন আমি মার্কেটে ছিলাম, ওই সময় আমি ট্রেড ওপেন করেছি। সেই ট্রেডটা এখনও রানিং আছে, প্রফিটে আছে। তো আপনার সামনে সেই ট্রেডটি শেয়ার করছি, চলুন তাহলে স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কারেন্সি পেয়ার হচ্ছে জিবিপি ইউএসডি, এটা হচ্ছে আমাদের নর্মাল ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন, আর এইটাও জিবিপি ইউএসডি H1 হাইকেন আসে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এই যে লাল রেখাটা দেখতেছেন সেটা হচ্ছে আজকের ওপেনিং টাইম। তো আজকে এই ক্যান্ডেলটি দিয়েই মার্কেট শুরু হয়েছে, হ্যাঁ এই ক্যান্ডেলটি দিয়েই মার্কেট শুরু হয়েছে। তো দেখেন এই ক্যান্ডেলটা আমি এই লাল দেখতে উঠিয়ে দিচ্ছি, হাইকেনাসিতে এই ক্যান্ডেলটা ডোজি হয়েছে, দেখুন ওপেনিং ক্যান্ডেলটাই ডোজি হয়েছে, আর যেটা নর্মাল ক্যান্ডেলটা সেটা কিন্তু ডোজি না, উপরে একটু বডি আছে। দেন এই ক্যান্ডেলটা নর্মাল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে এটা ডাউন ক্যান্ডেল সেল ক্যান্ডেল হয়েছে, হাইকেনাসি তো এইখানে সেম হয়েছে। যখনই এই ক্যান্ডেলটা চলছে আর এরকম অবস্থায় আমি দেখতে পেয়েছি যে মার্কেট নিচের দিকে যাবে, সেই ইয়ের উপরে ডিপেন্ড করে আমি 1 সেন্টের একটি সেল এন্ট্রি এখানে ওপেন করেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে সেল এন্ট্রিটা 14 পিপ প্রফিটে আছে, সকাল থেকে একটু ট্রেড করে 14 পিপ প্রফিটে আছে, তার মানে হচ্ছে 1 সেন্টের ট্রেড 14 পিপ মানে $1.40 প্রফিটে আছে। তো যার যার মানি ম্যানেজমেন্ট উপরে ডিপেন্ড করে যে যে ট্রেড করে থাকে, বিভিন্ন মানুষ তার অনুযায়ী সে ট্রেড করে, আমি আমার অনুযায়ী ট্রেড করছি। দেখুন এইখানে আপনার নর্মাল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে একটা সেল ক্যান্ডেলের পরে বাই ক্যান্ডেল এবং খুব স্ট্রং বাই ক্যান্ডেল, কিন্তু দেখুন এইখানটায় হাইকেনাসিতে কিন্তু এখনও বাই ক্যান্ডেল হয়নি, এখানে হচ্ছে এখনও আপনার সেল ক্যান্ডেল ডোজি আকারে শো হচ্ছে। কিছুক্ষণ আরও 22 মিনিট পরে যখন ক্যান্ডেলটি ক্লোজ হবে তখন আসলে হাইকেনাসি আপনাকে ইন্ডিকেট দেবে যে মার্কেট বাইরের দিকে যাচ্ছে কিনা। তো আমি মার্কেটে আছি লাইভ ট্রেডিং, দেখুন আমি আমার সুবিধা অনুযায়ী ট্রেডটি আমি ক্লোজ করে দেবো, যদিও আমার এখানে 1:2 রেশিও আমি চিন্তা করে ট্রেডটি ওপেন করেছি। অনেক সময় দেখা যায় আমরা যেরকম চিন্তা করে সেরকম হয় না, সেই সময় আমরা কি করব। তো
আমাদের সুবিধা অনুযায়ী আমরা গেট থেকে বেরিয়ে চলে আসবো, এটা একটা সাজেশন বলতে পারেন আমাদের জন্য। কারণ দেখা যায় আমার প্রফিটের ট্রেডটা আমার চোখের সামনে লসের দিকে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আর কি করার আছে? তো অনেকেই স্টপ লস হিট করে, আমার স্টপ লস না যায় সেই জন্য আমি নিজে ম্যানুয়ালি ট্রেডটি ক্লোজ করে দিই। অ্যাটলিস্ট আমার প্রতিটা ট্রেড যেন প্রফিটে থাকে, লস যেন না হয়। তো দেখুন, আমি এখান থেকে চিন্তা করেছিলাম এখান থেকে 30 পিপ হবে স্টপ লস, আর এখান থেকে 60 পিপ হবে টিপি। আমি এই দেখাচ্ছি, এই যে আমি এখানটা চিন্তা করছিলাম স্টপ লস, এখানটায় চিন্তা করছিলাম টেক প্রফিট। তো দেখুন, এইখান থেকে এইখানে যা আর এখানে তার হচ্ছে তার দ্বিগুণ, 1:2 রেশিও। তো এর মধ্যে আমি মার্কেট দেখছি, আমি যেহেতু এখন মার্কেটের সামনে আছি, আমি মার্কেট মুভমেন্ট দেখি, বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে, ফান্ডামেন্টাল নিউজের উপর ডিপেন্ড করে আমি আমার ট্রেডটি ক্লোজ করে দিব। সেটা আশা করি আমি প্রফিটে ক্লোজ করব। তো বন্ধুরা, হাইকিন আসিতে লাইভ ট্রেডিং আমি আপনাদেরকে দেখালাম। যদি আপনাদের কারো বুঝতে সমস্যা হয়, অবশ্যই নিঃসংকোচে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের যতটুকু পারি সহায়তা করব। আপনাদের সহায়তা করার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস, আমি চাই আপনাদের উপকার করব। তো দেখুন, এই যে সেল ক্যান্ডেল শেষ হওয়ার পরে বাই ক্যান্ডেল, 1, 2, 3, 4, 5, 6, 7, তারপরে আবার 2টা সেল ক্যান্ডেল, এখানে একটা লং ডোজি, এখানে একটা ছোট ডোজি, তার মানে কি বাই আর উপরে হবে না, এখানে উপরে আর বায়াররা যাবে না, যার কারণে এখানে বায়াররা ছোট ডোজি করেছে। তখনই আমি বুঝতে পেরেছি এখান থেকে একটা আমি সেল নিতেই পারি। তো তার উপরে ভিত্তি করে আমি এই ক্যান্ডেলটা যখন হয়েছে তখনই আমি এখানে একটা সেল এন্ট্রি বসিয়ে দিয়েছি। তো দেখুন, আমার সেলটা এন্ট্রি বসানোর পরে 1, 2, 3, 4, 5, 6 ঘন্টা হয়ে গেছে। এই 6 ঘন্টা যাবত এখনও মার্কেট সেল মোডেই আছে, হোক না প্রফিটটা অল্প। আমি আমার কথা হচ্ছে যে আপনি যেই ট্রেডটাই এন্ট্রি করবেন সেই এন্ট্রিটাই যেন আপনার প্রফিটেবল এন্ট্রি হয়, আপনার যেন এন্ট্রি লস না হয়। আপনি যেই ট্রেডটা এন্ট্রি করেন না কেন, সেই ট্রেডটা যেন আপনার প্রফিট হয়। আমি আবারও বলছি, যেই ট্রেডটা এন্ট্রি করবেন সেই ট্রেডটা যেন আপনার প্রফিট হয়। যখন থেকে এন্ট্রি করবেন তখন থেকেই যেন ট্রেডটা প্রফিটের দিকে যেতে থাকে, কখনো যেন আপনার এগেনস্টে না যায়। আমরা অনেক সময় যে অনেক ট্রেডার আছে বলে যে আমি যেখান থেকে বাই করি সেখান থেকে মার্কেট নিচে যায়, আমি যেখান থেকে সেল করি সেখান থেকে মার্কেট উপরে যায়, তার মানে কি আমার এগেস্টে যায়। এর মানে হচ্ছে ব্রোকার আমার সাথে কিছু করছে নাকি? না, ব্রোকার আসলে কিছু করছে না। আপনি যদি বুঝে ট্রেড করেন, আপনি যেখান থেকে ট্রেড করবেন, যে উদ্দেশ্যে ট্রেড করবেন, সেই দিকেই মার্কেট যাবে, এটা হচ্ছে আমার কথা। তো এই যে এখান থেকে এখানে দেখুন, এখন সামান্য হলো আপনার বায়াররা মার্কেটটাকে উপরের দিকে টানছে, যার কারণে দেখুন এই যে ক্যান্ডেলটার উপরে পিন নেই, নিচে পিন আছে, আর এই রানিং ক্যান্ডেলটা উপরে নিচে উভয় দিকে পিন হয়েছে। তার মানে কি, এই ক্যান্ডেলটা বলতে যাচ্ছে যে এখানে কিছু বায়ারেরও প্রেশার আছে, যার কারণে উপরের দিকে একটা পিন তৈরি হয়েছে। হ্যাঁ, তো এই ক্যান্ডেলটা ক্লোজ হলেই এটা হয়তো বা ডোজি হতে পারে, তারপরে ক্যান্ডেলটা হয়তো বা বাই হতে পারে। যদি তারপরে ক্যান্ডেলটা বাই হয়, তারপর 3-4টা ক্যান্ডেল বাই হতে পারে, আবার সেল, এরকম ভাবেই আর কি। দেখুন, হাইকিনাশি ট্রেড করার সুবিধা হচ্ছে যে আপনি যে কোনো এক দশটা একসাথে অনেকক্ষণ দেখতে পাবেন, উভয় জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন ট্রেড করতে সহজ হয়ে যাবে। আপনি চার্ট দেখেই বুঝতে পারবেন আপনি সেল করবেন না বাই করবেন, আপনি চার্ট দেখলেই বুঝতে পারবেন, এটা হচ্ছে সবচেয়ে মজার একটা বিষয়। অনেকে চার্ট দেখে অ্যানালাইজ করতে করতে এই সেই
অনেক কিছু গুলোয় ফেলে, কিন্তু সহজভাবে চার্ট দেখে যখন আপনি ট্রেড করতে পারবেন তখন আপনার প্রত্যেক ট্রেডই প্রফিটেবল ট্রেড হবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ বন্ধুগণ আপনাদেরকে, আসলে আপনাদের কাছে বলার মতো আমার কিছু নেই, আমি চাই আপনাদের সামান্য একটু হলেও উপকার হোক, আপনারা যেন সামান্য হলেও প্রফিট করতে পারেন। আসলে এখান থেকে প্রফিট করলে কিন্তু আমার কিছুই হবে না, আমার হয়তোবা আপনারা এই ট্রিক্সটা দেখে, হয়তোবা আপনারা এই সাইকোলজি এই মানসিকতা দেখে যদি আপনাদের নিজের মানসিকতার সাথে মিলিয়ে একটা ট্রেড ওপেন করতে পারেন, সেটা আপনারই ভালো হবে, আপনারই প্রফিট হবে, সেখানে আমার কিছু হবে না। তো চলতে থাকুক বন্ধু, ট্রেডটা দেখি কি হয়, আমি অবশ্যই সুযোগ মতো আমি ট্রেডটা ক্লোজ করে দিব। আপনারা এরকম দেখে দেখে বুঝে বুঝে ট্রেড এন্ট্রি নেবেন যেন আপনাদের ট্রেড কখনো লসে না যায়, একটি পেনিও লস হতে দেবেন না, মানে একটি সেন্টও আপনি লস করবেন না এই মার্কেট থেকে, সেই মানসিকতা নিয়ে আপনি ট্রেড করেন, দেখবেন ইনশাল্লাহ আপনার সফলতা আসবে। থ্যাংক ইউ, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো আমি সামনে আপনাদের জন্য আরও চেষ্টা করব যেন আপনাদের আরও প্রফিটেবল ট্রেডগুলো দেখাতে পারি, প্রফিটেবল এন্ট্রিগুলো দেখিয়ে দিতে পারি, তো আপনারা আমার সাথে থাকবেন আশা করি, ধন্যবাদ। থ্যাংক ইউ আবারও।